नमस्कार मानसी रान्नाघरे आबार एकटा नतून रेसिपिते सबाइके स्वागत। ताई स्किप ना करे आपनारा पुरो भिडियोटा देखबेन। चैनेले जदि नतून बंधु होये थाकेन अवश्य चैनलटाके सबस्क्राइब करे देबेन। आज के बानाबो आमार ठाकुमार काछे शेखा आमेर आचार, आपनादेर साथे सेटाई आज के शेयर करब। एखाने आमी 2 किलो आम निये निएछि। आमगुलोके बेश भालोभाबे खोसागुलोके सब छाड़िए नेब। एबार आमगुलोके केटे नेब। বটি দিয়ে আমগুলোকে আমি কেটে নিচ্ছি। মাঝের আটাটাকে বের করে দিচ্ছি। এরপর আমি সব আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি। দেখুন এইরকম বড় বড় সাইজ করে নিয়েছি। এবারে লবণ আর সামান্য হলুদ মাখিয়ে নেব। ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে আমি শুকনো মশলা ভেজে নেব। প্রথমে এখানে আমি বেশ কয়েকটা ছোট ছোট টুকরো করে লাল লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা এখানে দিয়েছি। 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ ধনে আর 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে আমি আর একটা ছোট এলাচ, এগুলোকে আমি লো ফ্লেমে ভেজে নেব। ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে 2 মিনিট মতো এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটা ঠান্ডা করে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব বা গুঁড়ো করে নেব। মিক্সিতে আমি এটা গুঁড়ো করে নিলাম। এবারে আমি কড়াইতে বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম ফড়ঙের জন্য 5 ফোড়ন। এর তেলটা এটা বেশি লাগবে। এরপর আমি আমগুলোকে সব দিয়ে দেব। এবারে আমগুলোকে সব একটু ভেজে নিতে হবে। সব আমগুলোকে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ভেজে নেব। এইভাবে নেড়ে নেড়ে নাড়তে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। আর এখানে আমি গুড় নিয়ে নিয়েছি 1.5 কিলো। গুড়টা দিয়ে দেবো। এবার এইভাবে আমি নেড়ে নেড়ে দেখুন আমগুলোকে খুব ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিয়েছি। আর আমও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একদম লোভনীয় স্বাদের একটা আমের আচার, কতটা সুন্দর দেখুন কালারও। এরপর আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে 3 চামচ মতো মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। আচারটা একদম রেডি। এবার আমি একবার পরিবেশন করে নেব। আমার ঠাকুমায়ের কাছে শেখা আচারটা বানানো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। এবারে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন